বন্ধুরা, আমরা যাচ্ছি এখন হাফসুতে মাছ ধরতে। আর দেখুন, এখন কিন্তু ফুল জোয়ার। আর এই জলের মধ্যে দিয়ে ওই যে উঁচু ঢিবিটা আছে ওখানটা যেতে হবে। তা চলো ভাই, চলো দেখো কতটা জল এখানে। বেশ কিছুটা জল আছে। আর এখানে মুড়ো রয়েছে, দেখে শুনে যেতে হবে, নাহলে পায়ে লাগলে পুরো কেটে যাবে পা। চলে আসলাম টিভিতে। আমরা কিন্তু মাছ ধরেছি জাল দিয়ে। এই যে মাছটা দেখাও, এই মাছ বড়শিতে গেঁথে ছুটবো, দেখি কি মাছ পড়ে। চলো, বড়শিতে গাঁথা কিনতে হয়ে গেছে, এখন ছড়া হবে। তো দেখি বড়শিতে কিন্তু বন্ধুরা মাছটা গেঁথে নিলাম ভালোভাবে। এখন কিন্তু পুরো ফুল জোয়ার। আরো একটা বড়শি ফেলবো। দেখি আজ হাফসুতে কেমন কি মাছ ধরতে পারছি। বন্ধুরা, তো এই বড়শিটাও ফেলবো। এই বড়শিতে এখন চারা গেঁথে নিচ্ছি। একটা চিংড়ি মাছ আর একটা পার্শে মাছ দিচ্ছি। খাদ্য হলো চিংড়ি। চিংড়ি, চিংড়ি মাছটা বেশি খায় মাছ। এই যে বড়শিতে কিন্তু দুটো চারা গাঁথা হয়ে গেল, আর এখন ছুড়বো। দেখা যাক আজ কি মাছ ধরতে পারি। বন্ধুরা, ভাবিদা বলছে মাছ পড়েছে। ও ও বন্ধুরা, বেশ অনেকটা সময় পর মাছ ধরতে পারলাম। কি মাছ? কোন কোন মাছ? কোন করে ও যাবা 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 মাছ, এটা বেশ অনেকটা সময় ধরে অপেক্ষা করার পর বন্ধুরা মাছটা পেলাম। মাছটা দেখতে বন্ধুরা পুরো সাদা, দারুণ লাগে দেখতে। জাবা মাছ ব্যাগে রেখে দাও, চলে যাও। আবারও ফেলি বড়শিতে চারা গেঁথে, মাছ পড়লে আবার দেখাবো। বন্ধুরা, এইমাত্র জাল খাপ দিলাম আর জালে চিংড়ি মাছ পড়েছে, কাঁকড়াও পড়েছে। কাঁকড়াটা এই
করতে হবে। বেশ মোটামুটি বড় আছে কাঁকড়াটা। বন্ধুরা বলছে মাছ পড়েছে নাকি? হ্যাঁ মাছ পড়েছে। আরে পান খাগি, সোনালি কালারের পান খাগি। পান খাগি মাছ পড়লো বেশ একটা সময় পর। পান খাগি রাখছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা।